20 মে থেকে সাগরে 65 দিনের নিষেধাজ্ঞা জারির পর জালসহ মাছ ধরার উপকরণ গুছিয়ে রাখছে চর ফ্যাশন সাম্রাজঘাটের জসীমউদ্দিনের ট্রলারের মাঝিমাল্লারা। আম্পান আঘাত থানার খবরে নিরাপত্তার জন্য 18 মে ঘাটে এসে আশ্রয় নেয় ওই ট্রলারের 18 জেলে। এরপর থেকে বেকার জীবনে চলছে নানা সংকট। করোনা দুর্যোগের কারণে ধার দেনাও জুটছে না। জসীমের মতো একই সংকটে থাকা শতাধিক ফিশিং ট্রলার সাম্রাজঘাটে বেঁধে অলস সময় কাটাচ্ছেন জেলেরা। মেঘনা তেঁতুলিয়া নদীতেও মাছের আকাল চলছে, তাই জীবন জীবিকা নিয়ে হতাশ তারা। জেলেদের তথ্য অনুযায়ী জেলার 20টি ঘাটের 1500 ফিশিং ট্রলারের জেলেরা বেকার জীবন কাটাচ্ছেন। ছেলেবেলে আছে, বাল বাচ্চা আছে, বুলান চালান আছে, আমরা চলুন কিভাবে? আমরা তো এটার উপিতা চলি। আমাকে যদি খাওয়ান খোরাক দিত, আমাকে বউ বেটি লইয়া যদি থাক বালাকে চলতে হতাম, তো আমরা বন্ধ করতাম। আমাকে যদি মাছ ধরা যদি বন্ধ দেয়, এদিকে সাগরে মাছ ধরা বন্ধ থাকায় বড় ধরনের লোকসানে পড়েছেন ব্যবসায়ীরাও। আরদার জেলে দোকানদার সবারই, ব্যবসায়ী যত ব্যবসায়ী আছে সকলেরই সমস্যা। ইন্ডিয়া ট্রলার যদি মাছ না ধরে তাহলে আমরা এই 65 দিনের অভিযানের পর মাছ ধরলে আমরা লাভবান হইতাম। আর সংকটাপন্ন জেলেদের সহায়তার কথা জানালেন জেলার মৎস্য কর্মকর্তা। জেলেদেরকে ব্যাপারে ব্যাপক প্রচার প্রচারণা করা হয়েছে, তারা যেন এই আইন মেনে চলে। এদিকে জেলেদের সাগরে যাওয়া থেকে বিরত রাখতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা জানালেন কোস্ট গার্ডের এই শীর্ষ কর্মকর্তা। ডিপসিতে আমাদের কোস্ট গার্ডের জাহাজ পেট্রোলিং এ আছে, কোন ডিপসি ট্রলার দেখা গেলে তাদেরকে তীরে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জেলার নিবন্ধিত 132,000 জেলের মধ্যে এবছর প্রথমবারের মতো সমুদ্রগামী 107,000 জেলেকে প্রতি মাসে 40 কেজি করে খাদ্য সহায়তা দেওয়া হবে। সময় সংবাদ, ভোলা।